হ্যালো ভিডিও ওয়েলকাম টু সফল ইউটিউব চ্যানেল মতো তোমাদের সকলকে সাথে জিএনএম নার্সিং পরীক্ষা দু হাজার চব্বিশের নার্সিং পরীক্ষার জন্য তোমাদের ওয়েম শিট কীভাবে আপ করবে প্রচুর কোয়ার দি বন্ধুরা প্রচুর ডিমান্ড ছিল যে স্যার একটা ওয়েমআর শিট কীভাবে ফিল আপ করবো একটা ভিডিও দিন তো আজকে আলটিমেটলি তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটেছে আজকে আমি তোমাদের দেখাবো যে কী করে তোমার ওয়েমআর শিট ফিল আপ করবে এবং পুরো প্রসেসটা ভালোভাবে দেখবে কারণ একটা ভুল হলে তোমার কিন্তু পরীক্ষা খাতা ক্যান্সেল হবে একদম লিখে রাখো ঠিক আছে এটা বাধ্যতামূলক ঠিকভাবে যদি ফিল আপ না করো বিশেষ করে রোল নাম্বার ঠিক আছে আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো তোমাদের দেখাবো এবং অবশ্যই পেন পেন নিয়ে তোমাদের অনেক চিন্তা থাকে স্যার পেন কি আমরা নিয়ে যাবো নিয়ে গেলে কোন কালার নিয়ে যাব ওরা কি পেন দেবে এটা নিয়ে একটা প্রশ্ন আছে এবং আর একটা প্রশ্ন হচ্ছে ড্রেস কি ড্রেস পরে যাব কখন যাব ঠিক আছে এই বিষয়গুলো খুটি করে তোমাদের বলবো আর ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে যারা যারা এম পরীক্ষা দিতে চলেছে যাদের কাছে প্রথমবার যারা আগে জানে না কোনো পরীক্ষা দিয়েছে কিনা আর শুধু যা এম পরীক্ষার জন্য এই ওয়েমাসিটার গুরুত্বপূর্ণ তা কিন্তু নয় প্রতিটা পরীক্ষা যারা যারা দেখবে অফলাইন যে সমস্ত পরীক্ষাগুলো হয় সমস্ত পরীক্ষার জন্য আজকে ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো অবশ্যই প্রত্যেকের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে তো চলো আমি দেখাচ্ছি আগে দেখিয়ে দিই তোমাদের কয়েকটা বিষয় দেখো এটা হচ্ছে একটা ওয়েমার শিট একটা ব্ল্যাঙ্ক ওয়েমার শিট ওয়েমারের এর ফুল ফর্ম কি এটা একটু কমেন্ট করে দিও ঠিক আছে আমি বলে দেবো অবশ্যই চাপ নিয়ে আমি ভিডিওতে চলতে হতে বলে দেবো আচ্ছা এটা দেখো একটা ফিল্ড ওয়েমার যেটা তোমাদের জিএনএমএ পরীক্ষায় একটা স্টুডেন্ট ফিল আপ সেটা তো দেখাবো এবং দেখো এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স শিট এগুলো কী কী কেন লাগে এটা কি কীভাবে তোমরা এটা পুরোটা পরিচালনা করো সেটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো সব জানতে পেরে যাবে ঠিক আছে এক সেকেন্ডে তো জানানো সম্ভব নয় ভিডিওটা ধীরে ধীরে দেখো সবগুলো বুঝতে পারবে দেখো ফার্স্ট অফ অল তোমাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ওয়েমার কি ওয়েমার হচ্ছে একটা পেপার যেটা নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই শুধুমাত্র তোমাকে পেপারটা ফিল করতে হবে একটা ওয়েমার পেপার তোমাকে ফিল করতে হবে ঠিক আছে একটা কোয়েশ্চেন পেপার দেবে সেই কোয়েশ্চিন পেপার দেখে দেখে তোমাকে বলতে হবে যে কোন প্রশ্নের উত্তর কোনটা মনে করো যে তোমাকে কোয়েশ্চিন দিয়ে দিচ্ছে এক নম্বর প্রশ্নের উত্তর হওয়া উচিত অপশন নাম্বার এ তো তোমাকে না ঠিক এইরকম একটা ওয়েবাসশিট দেবে তুমি এখানে চলে আসবে এখানে আসার পর তোমাকে কী করতে হবে এক নম্বর প্রশ্ন যেটা তোমার মনে হচ্ছে রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ তাহলে এই অপশন নাম্বার এতে তোমাকে এরকম গোল করে টিক দিতে হবে ব্যাস এটা হচ্ছে তোমার কাজ বুঝতে পারলাম এই যে গোল করে টিক দেবে না এটা একটা বোঝার বিষয় আছে না বুঝে অনেক গিয়ে করতে গিয়ে অনেক সময় ভুলভ্রান্তি হয় দেখো প্রথম কথা বলছি এগুলো কিছু ট্রিকও আছে হ্যাঁ যে সমস্ত স্টুডেন্টরা প্রথম দিয়ে তাদের খুব ভয় পায় আমি একটা মোটিভেশন দিচ্ছি অবশ্যই প্রত্যেকেই মোটিভেশনটা নাও এবং জীবনে অনেক এগিয়ে যাবে ওঠো জাগো এবং ততক্ষণ থেমানো যতক্ষণ তুমি তোমার লক্ষ্যে পৌঁছাছো ঠিক আছে কি বললাম যতক্ষণ তুমি লক্ষ্যে ততক্ষণ থামবে না কার ডায়লগ এটা কার উক্তি সেটা একটু কমেন্ট করে দেবো চলো ওয়েম আর এর ফুল ফর্ম হচ্ছে ওয়েম এর ফুল ফর্ম কি বললাম অপটিক্যাল ঠিক আছে অপটিক্যাল মার্ক মার্ক এম ফর মার্ক এটা হচ্ছে রিকগনাইজেশান অর্থাৎ কি তোমার যে তুমি যে মার্ক করেছো ওয়েমার শিটের যে মার্কটা করেছো সেটার উপর ভিত্তি করে তোমার কিন্তু ওরা মার্কস দেবে আলাদা করে নয় যে তুমি কতটা কি জানো তোমার মধ্যে প্রচুর জ্ঞান আছে তুমি যদি ওয়েমার শিট ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু বাবা তুমি যে এক বছর ধরে পড়াশোনা যে সব বৃথা বুঝতে পারলাম সব বৃথা হয়ে যাবে তো আমাকে কী করতে হবে ফার্স্ট অফ অল বুঝতে হবে যে কীভাবে ফিল আপ করতে হয় দেখো ওয়েমার শিট ফিল আপ করার কিছু নিয়ম আছে দেখতে পাচ্ছো এই যে এখানে একটা দেখো কারেক্ট মেথডে দেখতে পাচ্ছো যে এই ঘরটা ঠিক যেরকমভাবে ফিল আপ করেছে না কারেক্ট মেথড দেখতে পাচ্ছ এইভাবে ফিল আপ করতে হবে তুমি যদি ভাবো যে না আমি রাইট অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার বি তুমি এই শুধুমাত্র যখন টিক মেরে দিলে তাহলে কিন্তু হবে না এটা কিন্তু পুরোটাই বাদ হয়ে যাবে ঠিক আছে বা ধরো তুমি মনে করলে যে না এটা এটা ভুল হবে এটা কাটা দিয়ে দিই বিটা ভুল হবে কাটা দিয়ে দিই অপশান নাম্বার সিটা ঠিক এটা টিক দিলাম বাকি ডিটাও ভুল হবে কাটা দিলাম তাহলেও কিন্তু তোমার খাতা বাতিল বলতে পারলাম কি বলতে চেয়েছি অবশ্যই যেটা রাইট অ্যান্সার হবে শুধুমাত্র সেই জায়গাটা তোমাকে কালো কালার ওই পেনটা ওরাই দিয়ে দেবে তোমাদের কিছু নিয়ে যেতে হবে না ওরাই ওখান থেকে পেন দিয়ে দেবে ঠিক আছে শুধুমাত্র যাবে তোমার যেটা মনে হবে সেটার রাইট অ্যান্সার মনে করো যে নাইনটি থ্রি রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি এখানে এইভাবে গোল করে দিয়ে দিতে ব্যাস হয়ে গেল তোমার কাজ শেষ আর কিছু করার দরকার নেই বুঝতে পেরেছি মনে করো তারপরে প্রশ্ন চলে গেল অপশন নাম্বার ধরো চুরানব্বই প্রশ্নের রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি তো তুমি কী করলে এখানে গিয়ে এইভাবে জাস্ট এভাবে গোল দাগ দিয়ে দিলে জাস্ট এ মিনিট চেষ্টা করবে অবশ্যই যেন এর গোলের ভেতরে থাকে বাইরে যেন না বেরোয় ঠিক আছে বাইরে বেরোলেই কিন্তু সমস্যা আমি এখানে খুব একটা ভালো হাত চালাতে পারছি না কারণ মোবাইল থেকে তো ওভাবে সম্ভব নয় তো যাই হোক গোলটা করবে একদম সুন্দর করে গোল করতে হবে বুঝাতে পেরেছি আমি তোমাদেরকে পুরোটা দেখাবো দেখো এখানে কীরকম দেখতে হয় একবার দেখে নাও মূলত চার থেকে পাঁচটা সেকশন থাকে ঠিক আছে আমি তোমাদেরকে একটা অরিজিনালটা দেখা এটা হচ্ছে অরিজিনাল পেপার তোমাদের জিএনএমএনএম দেখতে পাচ্ছ দু হাজার বাইশের অরিজিনাল পেপার এবং এইরকম তোমাদের পেপার দেবে আর একটা কোশ্চেন পেপার থাকে কোশ্চেন পেপারটা তোমাদেরকে আলাদা করে দেবে ওখানে আটটা পাতা থাকতে পারে দশটা পাতা থাকতে পারে ওয়াট ঠিক আছে মেন হচ্ছে তোমার এই ওয়েমার শিট এইটাই হচ্ছে তোমার অ্যান্সার শিট এইটাই তোমার দেখবে সারা বছরের কিন্তু এটাই তোমার ফল ঠিক আছে তো এইখানে তোমাদের কী করতে দেখো প্রথমে দেখো এটা একটা সেকশন আছে এই কোশ্চেন বুকলেট নাম্বার আর একটা হচ্ছে রোল নাম্বার আছে তারপরে দেখতে পাচ্ছো যে কোয়েশেন বুকলেট সিরিজ এগুলো সব হচ্ছে না এগুলো হচ্ছে তোমাদের মেন পার্ট এটা যদি ভুল করো তোমার খাতা একদম বাদ হয়ে যাবে তোমার খাতা দেখবেই না ঠিক আছে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট মোস্ট ভাইটাল জায়গা আর আর একটা জিনিস বলি যে ওই মাসির পার সঙ্গে সঙ্গে কিন্তু খাতাটা ভাঁজ করে নেবে না যে দেখা খাতা খাতাটা এখানে উড়ে যাচ্ছে এটা ভাঁজ করে দিই বা এটা মনে হচ্ছে যে এটা একটু খাতায় মানে দেখা কত দাগ দিয়ে দিলাম এখানে একটু একটু দাগ দিয়ে দিলাম বা এরকম একটা দাগ পড়ে গেলো হয়তো ভুল করে দাগ পড়ে গেল ভাই তোমার খাতা বাদ ঠিক আছে একদম বাদ আচ্ছা এবার দেখা গেলো এই যে জায়গাটা আছে যে অ্যান্সার জায়গাটা আছে এই এই জায়গায় যদি ভুল হয় দেখা গেলো একটা দুটো ভুল হলো তাও তোমার খাতা বাতিল হবে না কিন্তু যদি এই জায়গাটা ভুল করো এই মেন জায়গাটা যদি ভুল করে দাও দেখা গেলো তুমি হয়তো তোমার রোল নাম্বার জায়গায় ভুল করে দিলে কোয়েশ্চেন বুকলেট এটা অতটা ইম্পর্টেন্ট নয় তবুও বলছি তো দেখালো ভুল করলে একটা জায়গায় হয়তো ভুল হয়ে গেলো তোমার এক বছরের পুরো পুরো পরিশ্রম ঠিক আছে আর সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে এই রোল নাম্বারটা সব থেকে ভাইটাল তোমাকে কোথাও নামও লিখতে হবে না কোথাও তোমাকে তোমার অ্যাড্রেস লিখতে হবে না তোমাকে আর কোনো ডিটেলস চাইবে না শুধুমাত্র রোল নাম্বারটা চাইছে তার মানে বুঝে নাও তুমি যদি দেখা জিরোর জিরো জায়গায় তুমি ওয়ান করে দিলে না তার মানে এই এই রোল নাম্বারটা কিন্তু অন্য কারোর হয়ে গেলো সুতরাং তোমার খাতা কিন্তু পুরোটাই বাদ বলতে পেরেছি কী বলতে চাইলাম মানে ধরো তোমার ফোন নাম্বার যেরকম হয় তো ফোন নাম্বার যদি একটা অন্য নাম্বার দিয়ে দাও তাহলে কী হবে তোমাকে ফোন লাগবে অন্য কাউকে ফোন লাগিয়ে যাবে ঠিক তেমনই এই ওইমা সিট অফ রোল নাম্বারটা হচ্ছে সব থেকে আসল জায়গা ভাইটাল জায়গা এইটা যদি ভুল করো তোমার খাতা নিঃসন্দেহে বাদ হবে নিঃসন্দেহে কোনো চাপ নিও না ঠিক আছে নিঃসন্দেহে বাদ হবে এবং আমিও প্রথমে যখন পরীক্ষা দিয়েছিলাম আমি তো এরকম প্র্যাকটিস করে যাইনি আমি গিয়েছিলাম পরীক্ষা দিয়েছি ভুল করে চলে এসেছিলাম তারপরেও বুঝতে পেরেছিলাম আমার খাতা বাতিল হয়েছে ঠিক আছে তো যাই হোক এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে রোল নাম্বার যেন কোনো মতেই ভুল না হয় তোমার সময় লাগুক দশ মিনিট এক্সট্রা কোনো অসুবিধা নেই কিন্তু ভুল করবে না বুঝতে পেরেছি চলো এবার দেখিয়ে দিই কী করব ওই মাসটা ফিল আপ করবে তো ফার্স্ট অফ অল তোমাদেরকে এরকম একটা পেপার দিয়ে দেবে এখানে আসার পর দেখো তোমাকে কোশ্চেন বুকলেট নাম্বার দেবে এই কোয়েশন বুকলেট নাম্বারটা কোথায় পাবে তা কোশ্চেন পেপার যখন দেবে না যে প্রশ্নপত্র দেবে সেই প্রশ্নপত্রেই দেখবে লেখা থাকবে কোয়েশ্চেন বুকলেট নাম্বার তোমাদেরকে দেখিয়ে দেবো সেই কোশ্চেন পেপারেই দেখবে লেখা থাকবে কোয়েশ্চেন বুকলেট নাম্বার এরকম আমি লেখা থাকবে টু ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন ওয়ান ওয়ান ফাইভ ফোর এরকম তোমার অন্য নাম্বার লেখা থাকতে পারে তোমার অন্য কিছু লেখা থাকবে ঠিক আছে সেটা লিখে দেবে প্রথমে নাম্বারটা লিখে নেবে অর্থাৎ যে নাম্বারটা আছে শুধু একটা ঘরে একটা করে নাম্বার লিখলে ঠিক আছে দেখতে পাচ্ছি সুন্দর করে লিখেছে তখন যেমন যেমন ধরো ধরে নাও যে টু ওয়ান আছে সেভেন ওয়ান আছে ঠিক আছে জিরো নাইন আর অবশ্যই ওদের পেনটাই ইউজ করবে ঠিক আছে আমি লাল কালারতে দেখাচ্ছি বাট লাল কালার ইউজ করবে না ব্ল্যাক কালার আছে সব থেকে বেস্ট এবং ব্ল্যাক কালারে ওরা দেবে পেন তোমাদেরকে কিছু নিয়ে যেতে হবে না ঠিক আছে তো লিখে দিলে টু ওয়ান যেরকমভাবে লিখেছে না সেরকমভাবে পরপর লিখে দিলে ঠিক আছে লেখার পর তোমাদেরকে কি করতে হবে ফিল আপ করতে হবে এই যে ফিল আপ পুরোটা লিখে নিলে এই ঘরটা পুরোটা লিখে নিলে লেখা যদি হয়ে যায় কমপ্লিট আগে মিলিয়ে নেবে যে কোনো ভুল না হয়ে যায় ঠিক আছে একবার না হলে দুবার করে মেলাও যে ভাই আমি দুই আছে দেখেছি তো দুই আছে তো আর দেখলে দেখে লিখে নিলে ঠিক আছে যদি সম্ভব হয় একটা পেন্সিল নিয়ে যাবে কারণ অনেকে যদি ভুল হয়ে যায় না পেন্সিলটা দিয়ে ইরেজ করলে তুমি যদি মিটিয়ে দাও না তুমি আবার লিখতে পারো বাট পেনে যদি একবার লেখা হয়ে যায় তাহলে কিন্তু আর চেঞ্জ করা যায় না ঠিক আছে তো অবশ্যই এটা যা লিখবে এবার তোমার হচ্ছে কি নিচে দেখো এরকম ওয়ান টু থ্রি ফোর করে একটা নাম্বার দেখতে পাচ্ছি এটা কি এটা হচ্ছে তোমাকে ফিল করতে হয় ধরো এই যে দুই আছে না এই দুইটা যে ঘরে আছে সেই ঘরটাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছ এই দুইয়ের ঘরটা কত সুন্দর করে ফিল আপ করে দিয়েছে ঠিক এইরকমভাবে তোমাকে ফিল আপ করতে হবে যেন কোনো রকমভাবে বাইরে বেরিয়ে যায় না যায় ঠিক আছে দেখা গেলো তোমার পুট করতে গিয়ে তোমার দেখা গেলো এরকম হয়ে গেলো এরকম হয়ে গেলো তাহলে কিন্তু বাদ ঠিক আছে ওই না ওই সংখ্যাটা বাদ ধরো তুমি ফিল আপ করছো এই এই ঘরটা দেখাচ্ছি এই ঘরটা দেখাচ্ছি বড় করে হ্যাঁ তুমি ধরো ফিল আপ করছো ফিল আপ করতে গিয়ে দেখা গেলো যে তুমি হয়তো ভুল করে দেখা গেলো এরকমভাবে হাত সরে গেলো তাহলে কিন্তু তোমার বাদ ঠিক আছে অবশ্যই খুব ধীর স্থিরভাবে ফর্মটা ফিল করবে মনে করো আমি একটা কথা কথা বলছি ধরো এইখানে এইখানে ধরো তোমার এই ঘরটা দেখিয়ে দিচ্ছি এক একটা ফিল আপ করে দেখাই তাহলে বুঝতে পারবে ধরো সাত একটা হবে ঠিক আছে একটা সাত হবে তো তুমি এইভাবে ফিল আপ করবে জাস্ট এইরকমভাবে ফিল আপ করবে ঠিক আছে ধীরে স্থিরে যেন ভুল ভুলভ্রান্তি না হয় ওই জন্য বলছি পেন্সিলটা নিয়ে যাবে পেন্সিল নিয়ে গেলে হয়তো আপত্তি করবে না একবার বলবে স্যার আমার ভুল হতে পারে তো আমি এই জন্য পেনসিল নিয়ে এসেছি আশা করছি অ্যালাউ করবে ঠিক আছে এবার সুন্দর করে ফিল আপ করবে যেন বাইরের বেরিয়ে না যায় ঠিক আছে আমার তো মোবাইল থেকে কত সুন্দর হচ্ছে না তো এইভাবে তোমাদের ফিল আপ করতে হবে যেন পুরোটা সুন্দর করে ভেতরটা ফিল আপ থাকে ঠিক আছে চলো আগে দেখিয়ে দিই এই দেখো ঠিক আছে বুঝতে পারি আশা করছি এইভাবে তোমাকে পুরোটা ফিল করতে হবে ঠিক আছে যেন বাইরে বেরিয়ে না যায় আচ্ছা আর একটা জিনিস বলি যেটা বললাম যে হ্যাঁ এরকম আর টিক মেরে দেবে না যে এটা রাইট আনসার তার এটা মেটে দিলাম না প্রত্যেকটা আর একটা জিনিস বলি আর একটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে ধরো দুইয়ের জায়গাতে দুই হবে একই জায়গাতে এক হলো সাতের জায়গাতে সাত হলো ঠিক আছে একই জায়গাতে আবার এক হলো শূন্য জায়গায় শূন্য চলে আসবে দেখো একদম নিচে শূন্য আছে নয় ঘরে দেখো এই দেখো নয় আছে ঠিক আছে একই ঘরে দেখো এক চলে এক একে ঘরে এমন যেন না হয় দেখা গেলো যে দুইটা এ ঘরে আছে তুমি দুইটা ঘরে দিলে আবার এইখানে ধরো এক আছে তুমি এখানে এক না দি তুমি এইখানে এক করে দিলে তাহলেও কিন্তু ভুল বুঝতে পেরেছি মানে যে ঘর আছে সেই ঘর ওয়াইজ মানে এই যে সিরিয়াল আছে না এই যে পুরোটা সিরিয়াল আছে এই পুরো সিরিয়াল যেন রকম আসে এই সিরা যেন একরকম আসে এই পুরুষ সিরা যেন একরকম আসে বোঝাতে পেরেছি আশা করছি এই জায়গাটা যেন ভুল না হয় ভুল হলেই কিন্তু সাংঘাতিক অপরাধ ঠিক আছে এটা কিন্তু সত্যি সত্যি খাতা ক্যান্সেল হয়ে যাবে এটা ভয় দেখানো কিছু না এটা সত্যি সত্যি কিন্তু খাতা বাদ হয়ে যাবে আমার নিজেরই বাদ হয়েছিল এবং অনেকের বাদ হয় এ একটা ভুলের জন্য অনেকের বাধ হয় ঠিক আছে আর ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছেন আমার রোল নামাটাই ভুল করে দিয়েছিল সে তো ধরে রাখো তোমার খাতা বাদ ঠিক আছে ভয় দেখানো নয় এটা আগে থেকে বলছি প্র্যাকটিস করো ঠিক আছে আমি দরকার হলে ওয়েম আর শিটের যে ডেমো আছে সেটা তোমাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ক্লিক করতে তোমরা একটা ডাউনলোড করো দু একটা পেজ বের করো প্র্যাকটিস করো দু চার দিন দেখো ঠিক হয়ে যাবে ঠিক আছে খুব বেশি চাপনার দরকার নেই চাপে অনেকে ভুল করে দেয় তো ভয়ে ভুল করে দিল ভয়ে পাওয়ার দরকার নেই তো অবশ্যই মন দিয়ে ভালোভাবে ফিল আপ করো তাহলেই হবে ঠিক আছে এই জায়গাটা হয়ে যাওয়ার পর দেখো কোশ্চেন বুকলেট সিরিজ তো সিরিজটা তোমাদের চার রকম কোশ্চেন বুকলেট হয় এ বি সি ডি ঠিক আছে মানে ধরো তুমি পরীক্ষা দিচ্ছ তোমার কোশ্চেন রকম তোমার পাশে একজন পরীক্ষা তার কোশ্চেন একটা রকম কোশ্চেন একই থাকবে হয়তো তোমারটা থাকলো এক নম্বরে ওর থাকলো দশ নম্বরে আবার তোমার থাকলে হয়তো পনেরো নম্বরে তার থাকলো হয়তো এক নম্বরে এরকমভাবে উল্টো পাল্টা থাকলো কোশ্চেন তো তোমার কোশ্চেন দেখা গেলো বি আছে তো তুমি এখানে লিখে দিলে বি এখানে লিখে দিলে এবং এখানে এসে আবার এটাকে ফিল করে দেবে বুঝতে পেরেছি তারপরে চলে আসছে সাবজেক্ট দেখো এখানে তোমাদের সাবজেক্টে না এই সাবজেক্টের সেশন ওয়ানে অনেক কিছু লেখার দরকার নেই নেম অফ দ্য ক্যান্ডিডেট তোমাকে এখানে নাম লিখতে হবে ব্লক লেটারে লিখবে ঠিক আছে যেরকম বড়ো হাতে দেখতে পাচ্ছি সেরকম বড়ো হাতে লিখলে আর এখানে নেম অফ দ্য সেন্টার তুমি কোন সেন্টারে পরীক্ষা দিচ্ছ তোমার অবশ্যই তোমার কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে দিও যে মালদা মুর্শিদাবাদ কলকাতা হাওড়া হোলি যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও ঠিক আছে তাহলে সেই হিসাবে যখনই আমি কোনো আমি চেষ্টা করবো এবারও আগের বারও বলেছিলাম এবারও চেষ্টা করব যে কোনো না কোনো স্কুলে গিয়ে তোমাদেরকে একটু হলে মোটিভেশন দেওয়া ঠিক আছে কোন কলেজ যাবো কোন স্কুলে যাবো সেটা একটু কমেন্ট করে দেবো চলো আর এখানে অ্যান্সারের জায়গাতেই অবশ্যই তোমাকে মন দিয়ে এটা ফিল আপ করতে হবে কারণ এখানে ভুল মানে তোমার এই এক বছরের পুরো খেলা শেষ ঠিক আছে দেখা গেলো তোমার তুমি ধরো জানো যে অপশন কোশ্চেন নাম্বার এ কোশ্চেন নাম্বার একের ধরো এটা হচ্ছে কোশ্চেন নাম্বার এক তোমার এই প্রশ্নের সঠিক উত্তর হওয়া উচিত অপশন নাম্বার বি দেখা গেলো তুমি হয়তো তাড়াহুড়ো করে তুমি অপশন বি করলে কিন্তু পরে মনে না বি তো হওয়ার কথা নয় উত্তর হওয়া উচিত ডি তখন তুমি কী করবে তা আগে বলছে একটা ট্রিক বলবো কিছু ট্রিক বলার আছে তার আগে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিই তারপর তোমাদেরকে বাকি বিষয়টা বলবো তো একবার দেখে নাও বিষয়টা তারপর আমি বাকিটা বলছি বন্ধুরা এই ভিডিওটা স্পন্সার করেছে নিউ টাউন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যেটি আইএনসি এবং ডাব্লিউএনসি অ্যাপ্রুভড এবং অ্যাফেক্টেড বাই ডাব্লিউ বি ইউএইচএস তো এটা অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট এনটিএস বাই বেস্ট নার্সিং কলেজ প্রাইভেটের দিক থেকে অবশ্যই ভালো একটা কলেজ যেটা নিউটন কলকাতায় রয়েছে এবং এটা তোমাদের প্রসপেক্টে দেখিয়ে দিচ্ছি নার্সিং যারা পড়তে চায় যাদের স্বপ্ন নার্সিং সে জিএনএ নার্সিং হোক বা বিএসসি নার্সিং হোক তোমাদের জন্য একটা ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি এসেছে নিউটন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স যেখানে তোমরা ভর্তি হতে পারো একদম খুবই স্বল্প মূল্যে এবং এখানে কিন্তু এরা খুবই যত্ন সহকারে ক্লাসও হয় এখানে খুব সুন্দর একটা আবহাওয়া রয়েছে প্লেসমেন্টের দিক থেকে ওয়ান অফ দ্য বেস্ট প্লেসমেন্ট সেল এরা কিন্তু অর্গানাইজ করেছে এবং এখান থেকে প্রচুর স্টুডেন্টরা পাস আউট হওয়ার পর এরা কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু জব করছে এখন দেখতে পাচ্ছ এদের কিন্তু বিভিন্ন রকম স্কুল রয়েছে দেখতে পাচ্ছ যে দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুল যেটা কল্যাণীতে রয়েছে আইডিয়াল ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং যেটা কল্যাণীতে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি যেটা চাকদা রয়েছে ঠিক আছে এরকম প্রচুর কলেজের সাথে এরা কিন্তু এদের নিজেদেরই কলেজ ঠিক আছে এটা পুরোটা একটা ম্যানেজমেন্টের তরফ থেকে এই মানে তোমাদের হচ্ছে গিয়ে এই যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছি এখানে পুরো ক্রাইটেরিয়া দেওয়া হচ্ছে যে কত পার্সেন্ট নাম্বার থাকলে তোমরা এখানে ভর্তি হতে পারো যারা ফর্ম ফিল আপ করোনি তারাও কি ফর্ম ফিল আপ তারা কি এখানে ভর্তি হতে পারো দেখো এই বিষয়টা তোমরা এই যে নাম্বার আমি দিয়ে দেবো নাম্বারটা এদের যে অফিসিয়াল যে পার্সন আছে তার সাথে কথা বলে নেবে অফিসিয়ালটা আমি ফোন করবে তারপর তোমরা কথা বলবে কত কি কোর্স ফি কদিনের কোর্স দেখো টোটাল তো তিন বছরের কোর্স হয় জিএনএমের ক্ষেত্রে আর বিএসসি নার্সিং ক্ষেত্রে চার বছর তো এই বিষয়গুলো ওদের সাথে কথা বলে জেনে নেবে স্যার কতটা কী কোর্স ফি হবে আলাদা করে কোনো ফি লাগছে কিনা তারপরে তোমার যদি কোনোরকম কোনো কোয়েশন থাকে স্যার এখানে ভর্তি হওয়ার পর আমরা কি আদৌ জব পাবো তারপরে এই এই কলেজটা কীরকমভাবে চলছে স্টুডেন্টের কাছে এই ফিডব্যাক নেওয়া যে কীরকমভাবে তারা পড়াশোনা করছে এখানকার ফ্যাকাল্টিদের কীরকম বিহেভিয়ার অনেক সময় দেখা যায় যে ফ্যাকাল্টিরা খুব খ্যাকা খ্যাক্কা করে কিছু জিজ্ঞাসা করলে হয়তো রেগে যায় এরকম কিন্তু এখানকার আমি নিজে গিয়েছি যেহেতু কলেজটাই আমি জানি যে কলেজের পরিবেশ এত সুন্দর ছেলে মেয়েদের ব্যবহার এত সুন্দর স্যারদের ব্যবহার এত সুন্দর এমনকি ম্যানেজমেন্টের ব্যবহার খুবই ভালো সব দিক থেকে ওনার দ্য বেস্ট কলেজ বলা হয়েছে খাবার দাবার থেকে শুরু করে ঠিক আছে থাকা খাওয়ার যে জায়গাটা সুন্দর জায়গা কলকাতা মতো একটা জায়গায় তোমরা কিন্তু থাকে থেকে খেয়ে পড়তে পারছো এবং সুলভ মূল্যে খুব বেশি যা হাই ফাই কোর্সবি তাও নয় ঠিক আছে খুব একটা খুব বেশি কোর্সবি নয় তোমরা কিন্তু এখানে ভর্তি হতে পারো দেখতে পাচ্ছি নিজেদের কিছু হসপিটাল রয়েছে ঠিক আছে আচ্ছা ক্লিনিক্যাল প্র্যাকটিক্যাল কোথায় কোথায় ক্লিনিক্যাল প্র্যাকটিস হয় দেখে নাও যে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা মেডিকেল কলেজে কিন্তু এদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে নিয়ে যায় তো হচ্ছে এম আর হসপিটালে তাদের প্র্যাকটিক্যাল ক্লাস করাতে নিয়ে যায় দেখতে পাচ্ছ আইপিজি এম আর এস এস কেম হসপিটাল নিয়ে যাওয়া হয় বিধাননগর সাবসিটি সাব ডিভিশনাল হসপিটাল নিয়ে যাওয়া হয় ঠিক আছে নেতাজি সেবায়ন হসপিটালটা এদেরই সম্ভবত এদেরই নিজস্ব কলেজ নিজস্ব হসপিটাল দেখতে হচ্ছে রাজ রিক রিক জানি ঠিক আছে রুরাল হসপিটাল রয়েছে তারপরে রেক জওয়ানি সরি রেক জওয়ানি গ্রামীণ হসপিটাল যেটা রয়েছে তারপর দেখতে পাচ্ছি নার্সিং নার্সিংহোম এটা এদেরই হসপিটাল ঠিক আছে নার্সিংহোম তারপরে দেখতে পাচ্ছ ক্যানিং সাব ডিভিশনাল হসপিটাল তো এরকম প্রচুর আছে দেখতে পাচ্ছো স্টুডেন্টদের কিছু সুন্দর মুহুর্তকে যে ছবি তারা ডিউটি করা অবস্থায় কিছু তাদের কাছ থেকে ছবি নেওয়া হয়েছিল তো এরকমভাবে তারা কিন্তু সুন্দর একটা পরিবেশে তারা কিন্তু ক্লাস করেছে এবং অলরেডি অনেক স্টুডেন্ট পাস আউট হয়ে তারা কিন্তু একটা ভালো জায়গায় চাকরি করছে যাদের মনে হবে যে না এখানে ভর্তি হয়ে দেখি একবার ভর্তি হওয়ার থেকে আমি বলবো একবার যাও গিয়ে দেখে আসুক কীরকম হচ্ছে অবশ্যই ফোন করে যাবে হয়তো চট করে চলে গেলে তখন হয়তো তারা হয়তো এ হতে পারেন না তো একবার ফোন করে নেবে স্যার আমরা যাবো আপনাদের একবার ক্যাম্পাসটা ভিজিট করব আমি নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বারে একবার যোগাযোগ করবে ঠিক আছে তারপরে স্যারকে বলবে আর অফিস টাইমে ফোন করবে যখন তখন ফোন করবে এটা দেখতে পাচ্ছি তাদের কিছু প্রেজেন্ট রিক্রুটমেন্ট যারা রিক্রুট করে ঠিক আছে যারা যে সমস্ত কোম্পানিতে হোক বা যে সমস্ত জায়গায় এদের রিক্রুটমেন্ট হয় তো এরকম তার মধ্যে দেখো সবথেকে ইম্পর্টেন্ট দেখো ক্লিনিক্যাল অ্যাপোলো ক্লিনিক আছে ঠিক আছে আর দ্য টাটা মেমোরিয়াল সেন্টার আছে তারপরে দেখতে পাচ্ছ সুরক্ষা ডায়গনিক্স তারপরে দেখছো নারায়ণ হেলথ দিশা আই হসপিটাল প্রচুর ভালো ভালো কোম্পানিতে বা ভালো ভালো যে তোমার নার্সিংহোম আছে তাদের কিন্তু এখানেই কিন্তু রিক্রুটমেন্ট হয় তো এই দেখো তাদের কিন্তু কিছু কিছু দেখো কিছু বাইট দেখাচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন খবর চ্যানেলে কিন্তু তারা থাকে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু সব সমস্ত বিষয়গুলো বললাম তারপর যদি কারো মনে হয় যে না আমি একবার দেখবো দেখতে পাচ্ছো কত সুন্দর ক্লাসরুম ঠিক আছে এর থেকে বেস্ট আর কী চাও বলো আর কী চাই মানুষ তাই না তো যদি মনে হয় আচ্ছা এখানে দেখো সুন্দর করে দেখো কত ফাউন্ডেশন ল্যাব দেখতে পাচ্ছো কীরকম ফাউন্ডেশন ল্যাব হয় বিভিন্ন রকম ডেমো রয়েছে ঠিক আছে প্রচুর রকম তাদের কিন্তু সমস্ত কিছু দিয়ে কিন্তু সুন্দর করে সাজানো গোছানো একটা কলেজ ঠিক আছে লাইব্রেরি রয়েছে অডিটোরিয়াম রয়েছে দেখতে পাচ্ছ কত সুন্দর ম্যামদের ব্যবহার এত সুন্দর ঠিক আছে অন্যান্য স্যার ম্যামরা দেখা গেল যে কিছু জিজ্ঞাসা করলেই হয়তো এটা ওটা বলে দেখো যাতায়াতের জন্য কত সুন্দর কলেজের স্কুলের বাস রয়েছে ঠিক আছে বিভিন্ন রকম তাদের কালচার হয় বিভিন্ন রকম কালচারাল দেখতে পাচ্ছ রয়েছে তো এই দেখো কলেজের যে হোস্টেল ফ্যাসিলিটি সেটা দেখো কত সুন্দর গাড়ি বাড়ি সব কিছু আছে ঠিক আছে মানে এক তিনটে বছর যে কখন কেটে যাবে তুমি ভাবতেই পারবে না কেটে গেলো সময়টা ঠিক আছে এবং এটাই মনে থাকবে সারা জীবন আচ্ছা এর সাথে দেখতে পাচ্ছ যে তোমার হোস্টেলে কি কি পাচ্ছ দেখো বেড পাচ্ছ আলমারি পাচ্ছো ওয়াটার পিউরিফায়ার পাচ্ছ ইলেকট্রিসিটি লাইট ফ্যান সব আছে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে ওয়াটার হিটার রয়েছে ঠিক আছে ম্যাট্রেস রয়েছে ওয়াইফাই রয়েছে এত কিছু রয়েছে ঠিক আছে তো যাই হোক আরও কিছু বিষয় আছে দেখো সময় যে কমফার্টই দেখব তা কিন্তু নয় পড়াশোনারটা তো আমি আগেই বলেছি কমফার্টটাও দেখালাম অ্যাপ্রুভাল যারা থেকে পেয়েছে সেটাও বলে দিলাম এরপর যদি মনে হয় যে না ভর্তি হবে দেখব কারণ দেখো বলতে থাকলে না বলার শেষ নেই প্রচুর কিছু আছে তো একবার যাও গিয়ে দেখে আসো নিজের চোখে আমি মিথ্যে বলছি না সত্যি বলছি গিয়ে দেখো তারপর যদি মনে হয় যে ভালো লাগছে তো বাইক বাবাকে নিয়ে যাও মাকে নিয়ে যাও দেখাও ওদের সাথে কথা বলো তারপর যদি মনে হয় ভর্তি হবো তো ভর্তি হও অবশ্যই ঠিক আছে এটা বলবো দেখো কী সুন্দর লাঞ্চের রয়েছে ডিনারে কী কী রয়েছে সমস্ত কিছু দেওয়া হয়েছে ঠিক আছে পুরো রোস্টটা দিয়ে দেওয়া হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার কন্ট্যাক্ট কোথায় করবে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছি সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করবে ঠিক আছে তো এই দেখো তাদের যে পুরো যে একটা প্লেসমেন্ট এবং অ্যাডমিশন অফিস এটা দেখতে পাচ্ছো ওয়েবেল আইটি পার্ক ফেজ ওয়ান ঠিক আছে যেটা মডিউল ডিএচ ব্লক রয়েছে দেখতে পাচ্ছ যে এটা তোমার রাজারহাট নিউটনের রয়েছে বেঙ্গল সাত লক্ষ একশো ছাপান্ন এটা তাদের একদম অফিসিয়াল যে অ্যাড্রেস সেটা বললাম কন্ট্যাক্ট যদি করার থাকে যে মনে হয় না এখানে ভর্তি হওয়ার আগে কন্ট্যাক্ট করবো অবশ্যই কন্ট্যাক্ট করো অবশ্যই যাও আর যা যা পরীক্ষা দিতে চলেছো আমি বুড়ো আগে পরীক্ষাটা দাও যদি তোমার ভালো হলো যদি তোমার খারাপ হলো যদি তোমার মনে হয় যেন একবার দেখবো তারপর তুমি যাবে এখনই যাওয়া এখনই চলে যাবো পরীক্ষাকে তার দরকার নেই আগে দেখো দেখার পর তারপর যদি মনে হয় তোমাকে যাবে ঠিক আছে আশা করছি ক্লিয়ার করতে পেরেছি এখানে ফোন নাম্বার দিয়ে আসা দেখো একটা নাম্বার বলে দিচ্ছি নাইন ফোর থ্রি থ্রি ফোর টু ঠিক আছে থ্রি সেভেন থ্রি ওয়ান এবং আরও একটা নাম্বার রয়েছে দেখে নেবে এদের অফিসিয়াল যে একটা ওয়েবসাইট আছে সেটা দেখলে বলে ইমেল আছে ইমেল করতে পারো তোমাদের যা যা কোয়ারি আছে ফেসবুকও রয়েছে ঠিক আছে এবং ইনস্টাগ্রাম রয়েছে তো আর কী চাই ঠিক আছে এদের ক্যাম্পাস রয়েছে দেখতে পাচ্ছ কাশিপুর নিয়ার হচ্ছে সাথিয়া হ্যাঁ তা সানহিতা ঠিক আছে এবং সিমকো যেটা কলকাতার ছাত্রকে একশো ছাপান্ন তো একবার দেখে নেবে পুরো বিষয়টা বলে দিলাম ক্লিয়ার করে আশা করছি ভালো লেগেছে চলো এবার আমি ক্লাসটায় ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো এইভাবে তোমাকে কিন্তু পুরো ফর্মটা ফিল আপ করতে হবে এবং মাথায় রাখবে একটা জিনিস যে কখনোই যেন তোমার দেখা গেলো মাথায় চুলে তেল দিয়েছো সেই তেলটা এখানে লাগিয়ে দিলে দেখা গেল এখানে পুরোটা তেল 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 হয়ে গেল তাহলেও কিন্তু পরীক্ষার সেই খাতা বাতিল হতে পারে ঠিক আছে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে ড্রেস যা ইচে পড়ে যেতে পারো এমন নয় যে তোমাকে ওই ড্রেসই পরে যেতে হবে সুন্দর করে সেজে যেতে হবে এরকম কোনো ব্যাপার নয় তুমি তোমার নর্মাল যে কোনো ড্রেস পরে যাবে খুব সেজে গুজে যাওয়ার দরকার নেই এটা তোমারই পরীক্ষা যেহেতু পরীক্ষার সময় যাচ্ছ খুব বেশি সেজে গুজে যাওয়ার দরকার নেই আর অনেক সময় কি হয় না অনেক সময় দেখবি যে হয়তো কানের দুল নাকের দুল হ্যান ত্যান সব পরে চলে যায় এত বড় দরকার নেই ঠিক আছে এটা পরীক্ষা দিতে যাচ্ছ একদম নর্মাল হয়ে যাবে কারণ অনেক সময় কি হয় চেকিংয়ের সময় কিন্তু এই সমস্ত খুলতে বলে ঠিক আছে নাকের দুল নাকের যে নথ হয় কানের দুল হয় টিপ এসব অনেক সময় খুলতে বলে ঠিক আছে তো এটা কিন্তু অনেক সময় চেক করার সময় অনেক অনেকবার কিন্তু ডিটেক্টরে ধরা পড়ে তখন কিন্তু বার মানে ওটাকে খুলতে বলে এটা পড়ে যাওয়ার দরকার নেই ঠিক আছে পরে যত ইচ্ছা পড়ো এই পরীক্ষার সময় এসব পড়তে যাওয়ার দরকার নেই ঠিক আছে আর একটা জিনিস বলি সেটা হচ্ছে পরীক্ষার সময় ঘাবড়ে যাবে না অনেক সময় না স্টুডেন্টরা ঘাবড়ে গিয়ে অনেক প্রশ্নের উত্তর কিন্তু ভুল দিয়ে আসে তো ওই জন্য বলছি একটা পেনসিল নিয়ে যাবে যেটা তোমার মনে হচ্ছে মনে করো যে অপশন নাম্বার এই তিরিশ নম্বর প্রশ্ন উত্তর হওয়া উচিত অপশন নাম্বার এ তুমি কিন্তু এই মেরে দিয়ে চলে আসলে এবার দেখা গেল তুমি পেন্সিল ডাকলে তো তুমি এটা মিটিয়ে আবার তুমি পরে কিন্তু ঠিক করতে পারো দেখালো অপশন নাম্বার বি হওয়া উচিত তুমি অপশন নাম্বার এ করে দিলে তো পরে কিন্তু সেটা চেঞ্জ করে তুমি কিন্তু অপশন নাম্বার বি করতে পারো বাট এটা যদি একবার পেনে দাগ দিলে তাহলে কিন্তু আর হবে না ঠিক আছে তো অবশ্যই সেই জিনিসগুলো মাথায় রাখবে আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি তারপরে যদি তোমাদের কোনো কোয়েশন থাকে সেটা অবশ্যই জানাতে পারো আর ওখানে না তোমাদেরকে রকমভাবে হেল্প করবে ঠিক আছে টিচাররা যারা থাকবে তারা কিন্তু অবশ্যই বলে দেবে এক্সামিনার যারা থাকবে তারা কিন্তু ওখানে বলে দেবেন ঠিক আছে এখানে আসার পর তোমাদেরকে একটা সিগনেচার করতে হবে এখানে ঠিক আছে এবং এখানে যারা ইনভিজিটেটার থাকে তাদের সাইন করতে বলা হয় এখানে তোমাদের এখানে তোমাদের কোনো সাইন নেই এটা যারা ইনভিজিটেটার থাকে তারা সাইন করবে ঠিক আছে তো যাই হোক এই ছিল আমার পুরো ডিটেলস আশা করছি বুঝতে পেরেছি আর এখানে দেখো একটা অ্যাটেন্ডেন্স শিট দেওয়া হয়েছে এই অ্যাটেন্ডেন্স শিটটা কি তোমাকে তোমার পরীক্ষা চলাকালীনই তোমাকে একজন আসবে অ্যাটেন্ডেন্স নিতে তো ওখানে বলবে যে তোমার দেখো তোমার কোনটা ছবি আছে তোমার রোল নাম্বারটা দেখাও রোল নাম্বার দেখানোর পর দেখবে এখানে তোমার রোল নাম্বার দেওয়া থাকবে এখানে তোমার ছবি দেওয়া থাকবে এখানে বলবে তোমার হ্যাঁ এখানে তোমাকে বলে সাইন করতে বা তোমার হয়তো নাম লেখা দেবে তোমাকে সাইন করতে বলবে ঠিক আছে এটা করতে বলবে ব্যাস আর বাকি সমস্ত কিছু যা যা বললাম সেগুলো সব মাথায় রাখবে তো আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি আর এর যে লিঙ্ক এই যে এই ওয়েমার শিটের যে লিঙ্কটা সেটা আমি ডেসক্রিপশন অফিসে দিয়ে দিচ্ছি সেখানে ক্লিক করে তোমার কিন্তু এই ওয়েমার শিটটা ডাউনলোড করতে পারো আমি বলবো অবশ্যই পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও প্র্যাকটিস করে যাও কারণ এইগুলো কিন্তু খুবই ভাইটাল জায়গা পুরো একটা বছরের কিন্তু ব্যাপার ঠিক আছে প্র্যাকটিস প্র্যাকটিস করবে প্রিন্ট আউট করে নিয়ে করতে পারো ঠিক আছে একবার থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ দেখার জন্য আর প্রত্যেকে বলছি অবশ্যই প্র্যাকটিস সেট দাও বিভিন্ন রকম মক টেস্ট দাও আমার নিজেদেরও কিছু মক টেস্ট ব্যাচ রয়েছে আমি বলি যদি সম্ভব হয় কারোর তো একবার জয়েন করতে পারো নাম্বারটা দেখো নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে আমাদের যোগাযোগ করতে পারো আমাদের পেড মক টেস্ট চলছে এবং ক্লাসও চলছে একদম শেষ মুহুর্তে চলে এসেছে সবগুলি শেষের দিকে প্রায় যদি কারো মনে হয় ভর্তি হবে তো হয়ে দেখতে পারো আশা করছি খারাপ লাগবে না ভালোই লাগবে ঠিক আছে তো চলো এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার